আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রক হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 740 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে ব্যাপক হারে অবনতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 740 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,54,665 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 231 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,41,388 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,874 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,32,835 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,30,518 জন এবং মৃত্যুবরণ করেছে 1,571 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 46,031 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 44,423 জন এবং মৃত্যুবরণ করেছে 1,174 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,897 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 16,454 জন এবং মৃত্যুবরণ করেছে 416 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 54,644 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 52,602 জন এবং মৃত্যুবরণ করেছে 1,557 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,980 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,525 জন এবং মৃত্যুবরণ করেছে 304 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,490 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 24,950 জন এবং মৃত্যুবরণ করেছে 450 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,862 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,806 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,378 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 23,861 জন এবং মৃত্যুবরণ করেছে 445 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,025 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 7,977 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। প্রিয় সৌদি উপবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হতে গেলেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।